নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শ্বশুরবাড়িতে বেড়াতে এসে আর ঘরে ফেরা হলো না। তারাপুর ওভারব্রিজের নিচে রেলে কাটা পড়ে মৃত্যু যুবকের। মাত্র কয়েক ঘন্টা বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি, ফের কৃত্রিম বন্যায় প্লাবিত শহর শিলচর। ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন বন বিভাগের এক রেঞ্জার। 30,000 টাকা ঘুষ নিতে গিয়ে জোরহাটে আটক অফিসার। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শ্বশুরবাড়িতে বেড়াতে এসে আর ঘরে ফেরা হলো না কাঠিগড়ার বাসিন্দা কাজল নাথের। শনিবার দুপুর একটা নাগাদ তারাপুর ওভারব্রিজের নিচে থাকা প্রথম রেলওয়ে গেট এলাকায় রেলে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। রেলওয়ে ক্রসিং পার করতে গিয়ে কাজল নাথ দুর্ঘটনার শিকার হন। পেশায় শিক্ষক, বছর 56 এর কাজল নাথ অরুণাচল প্রদেশে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে ঘটনার পর স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখেন। এরপর ম্যাজিস্ট্রেট আসার পর কাজলনাথের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানো হয়। শিক্ষক কাজলনাথের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে পরিবার সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের ব্যস্ততম মেডিকেল রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, ন্যাশনাল হাইওয়ে, চিত্তরঞ্জন লেন, লিংক রোড, সোনাই রোড পয়েন্ট সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায়, তার কারণে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের। রাস্তার উপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় সহ যাত্রীবাহী গাড়ি চালকদের। লঙ্গাই খাল ও রাঙ্গির খাল আবর্জনায় ভরে থাকার কারণে জল যাওয়ার রাস্তা না পেয়ে সব জল রাস্তার উপর উঠে যায়, তার কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় জনগণ সহ গাড়ি চালকদের। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ন্যাশনাল হাইওয়ে চিত্তরঞ্জন লেনের স্থানীয়রা বলেন, জমা জলের সমস্যা নিয়ে অনেকবার প্রতিবাদও করেছেন, ভোট বয়কট করেছেন, তাতে কোনো লাভ হয়নি। তাদের চিত্তরঞ্জন লেনের নালার জল যাওয়ার রাস্তা না থাকার কারণে চিত্তরঞ্জন লেনের স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হয়। অনেকবার তাদের জমা জলের সমস্যা নিয়ে অভিযোগ জানানোর পরও কোনো ধরনের বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি আজ অবধি। ভোট আসলে নেতা মন্ত্রীদের দেখা যায়, ভোট যাওয়ার পর আর তাদের দেখা পাওয়া অসম্ভব বলে জানান চিত্তরঞ্জন লেনের স্থানীয়রা। আমাদের সরকার এই যে প্রত্যেকদিন আপনারা রিপোর্টিং করা বা আপনারা বা আলোচনা করেন, কিন্তু আজ পর্যন্ত কোনো প্রতিকার আসেনি, কোনো প্রতিকার তো নাই। সরকার তো যেরম আছে ওরম আছে, আজ কর্ম কাল কর্ম পরশু কর্ম, আমরা দিনের পর দিন ওই যখন অবস্থা। এটা চিত্তরঞ্জন এভিনিউ না নিজস্ব হাইওয়ে? চিত্তরঞ্জন লেন, লেন এর ন্যাশনাল হাইওয়ে। মানে আপনারা প্রতিবাদ করছেন, প্রতিবাদ করার পরে ওইগুলা কোনো কিছু কাজ হয়েছে না? কাজ আজ কিছু হয়েছে না, আপনি নিজে দেখলেন না, আমার দেখে তো লাভ নাই না। আমরা তো জলটা সরে গেলেও আমরা কোনো প্রবলেম নাই, বুঝছেন না? ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন বন বিভাগের এক অফিসার। শনিবার দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার রেঞ্জার ইকবাল আহমেদ, তিনি জোরহাটে আঞ্চলিক বন আধিকারিক। ঘুষ নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। দাবিকৃত টাকা নেওয়ার সময় গ্রেফতার হন রেঞ্জার ইকবাল আহমেদ, তিনি 30,000 টাকা ঘুষ নিয়েছিলেন। পুরনো বিবাদকে কেন্দ্র করে বাচ্চুগুয়ালার উপর প্রাণঘাতী হামলার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানালেন ভারত গোয়ালা, লক্ষণ গোয়ালা, বিরজু গোয়ালা, সাধু গোয়ালা, রাজু গোয়ালা সহ অন্যান্য অভিযুক্তরা। সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছিল পুরনো পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বাচ্চুগুয়ালার উপর প্রাণঘাতী হামলা চালিয়েছেন তার প্রতিবেশীরা।
এরই পরিপ্রেক্ষিতে এক সাংবাদিক সম্মেলন করে অভিযুক্তরা বলেন এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এদিন উল্টো পুরনো পারিবারিক বিবাদের জেরে কারণে ভারত গোয়ালার বাড়িতে ঢুকে রামপ্রীত গোয়ালা, বাচ্চু গোয়ালা, প্রকাশ গোয়ালা সহ অন্যান্য দুষ্কৃতীরা ধারালো অস্ত্র সহ লাঠি দিয়ে মহিলা সহ পরিবারের অন্যান্য সদস্যদের উপর হামলা চালান। এতে তারা গুরুতরভাবে আহত হন। এদের মধ্যে অনেকজন জখম হয়েছেন, মাথাও ফেটেছে। বর্তমান ঘরের একজন মহিলা শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই বিষয়ে শিলচর ঘুঙ্গুর থানায় মামলা দায়ের করেছেন। এর আগেও তারা এভাবে হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেন তারা। এদের মধ্যে একজন দুষ্কৃতী মামলার পরিপ্রেক্ষিতে জেল কেটেছিল। জেল থেকে বেইল নিয়ে ছুটে এসে এদিন রাতে মামলা তুলে নেওয়ার হুমকিও দিয়েছে। এতে তারা রাজি না হলে তাদের উপর হামলা চালায়, এমনকি প্রাণে মারারও হুমকি দেয়। তাই তারা প্রশাসনের কাছে দাবি রাখেন সঠিক তদন্ত করে অতিসত্ত্ব দুষ্কৃতীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি যেন প্রদান করা হয়। মারছে, আমরা ঘরে সবে ঢুকিয়া তারা আমার ঘর বাচ্চা কাচ্চা সবরে মারছে। আমি চিৎকার হাল্লা করছি, এরকম আশেপাশে সব মানুষ আছে, তারা একটা উঠানে তারা বইয়া রয়েছে সব। তারা গেট আউট করিয়া যে আয় তারে মারি দেয়, যে আয় তারে মারি দেয়। মানে এইরকম করলে আমরা কীরকম থাকতাম? এরকম করে আমার বাক্কা জায়গা তারা দখল করিয়া রাখি দিছে, ইয়ে করে দিছে। এখন এরকম আমি একলা মানুষ, এখন আমার কতদিন তোর ধমকি দে যে এইরকম করস তো তোরে মারিলি মু হাই করে। ভরত গোয়ালা আমার নাম। এখন এইটা আমার ঘর। এটা জায়গাটার নাম কি? আতাল বস্তি ঘোড়াকুড়ি পার। এইখানে বহুদিন তো না এরকম আমার করে, এরকম তারা মায়ের পিঠ মার ধরো না এরকম করে। একদিন আমার বাচ্চার মাল, আমার ভাতিজে একটা সুগার বেমারি, তার 600 সুগার আছিল, এদিন মেডিকেল নিয়ে যেতে আসলাম। এই জায়গার মধ্যে তারা ভাই বোন মিলিয়া তার সেদ মারছে, এখানে সেদ মারিয়া তারপরে তার সেদ মেয়ে তার দরিয়া লিয়ার গেছি মেডিকেল। মেডিকেল নেওয়ার পরে কেস গুঙ্গুর থানায় আমার কেস দিলাম। গুঙ্গুর থানায় ভাড়া ইনসাফ করছে, আমার লাগে ভালো ব্যবহার করছে। তারে দরিয়া থানা দিলে জেল হইলো 7 দিন পরে। তার 7 দিন পর তো নেই এইখান তো নেই আমার খুব দিকদার দিল। আমরা চেঙ্কুড়ি থানায়, চেঙ্কুড়ি থানার উপরে আমার উপরেও কেস আসিল। চেঙ্কুড়ি থানার গিয়ে আমি বেল লইলাম, সব কিছু করলাম। চেঙ্কুড়ি থানায় আমার দিকদারি দিতে আসিল। এটা তো আমার এরিয়া থানা না, লেকিন আমার গুঙ্গুর থানা আমার সেফ করছে, এদিন এখনও সেফে রাখে। গুঙ্গুর থানার লগে আমার খুব মানে সম্পর্ক খুব ভালো ব্যবহার করে। অভিযোগ লাগাইছে আপনারা মারপিট করছেন, এটা মিথ্যা? এইটা মিথ্যা স্যার, এটা কোনো মারপিট না। এখানে আমি কে মার করতো? আমি মার করার মানুষ নেই, আমার দুজন উপযুক্ত মেয়ে, এটা মার করবো না। আমার বউয়ের অবস্থা মেডিকেল, তার কিডনি পাত্তর, গোল ব্লাডার পাত্তর, আমার কিডনি পাত্তর। আমি একটা অটো ড্রাইভার, আমার কাছে এইখানে আনিয়া মানি ব্যাগটা থাকছিলাম, মানি ব্যাগের মধ্যে পয়সা ছিল 2000 টাকা, আমার গাড়ি জমাইয়া ইনস্টলমেন্ট দিতাম। এইটা লইয়া ভাগি গেছে তার, একটা মোবাইল ছিল, মোবাইলটা লইয়া গেল গিয়া। দাবি সঙ্গে দাবি পাই তার মধ্যে ইনসেপটা ভালো মতো করুক, বরাবর আমার লগে না করুক, আমার জানের খাতরা আছে, আমার জানটা বাঁচাক তারা। এইগুলো সব মিথ্যা স্যার, এইগুলো সব মিথ্যা। আমরা কীরকম আমার ঘরের ভিতরে ঢুকিয়া মারছে, তো আমরা মারবো কি? দুইজন আমরা মেয়ে লোকে মারবো পারবো নি কেউ রে আমার ঘরে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। দেশি ঘি কা হালুয়া গজব থা না, পর ইসকি চিকনাই এক বার ধোনে সে নেই নিকলেগি, তো এক বার মে ধো দেতা হুঁ, এক বার তুম। ওকে, নয়ে ভিম লিকুইড মে হ্যায় নিম্বু অর ভিনেগার কি শক্তি, জো ঘি জেসি জিদ্দি চিকনাই কো ভি এক হি ওয়াশ মে নিকালে। আব তুমহারি বারি। অর ঘি কি চিকনাই গায়া? ইউ চিটা। ইয়াত সেনি আছে নেকি? আর ইয়াত ডায়াবেটিস হলে এডরে খুঁধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়ার পরা খুঁধিব ইয়াত ফাইবার আছে নে, যেনে হরলিক্স ডায়াবেটিস প্লাস। ই কাম করবলে আরম্ভ করে প্রথম দিনটির পরাই, কারণ ইয়াত আছে অধিক ফাইবার আর অত্যাবশ্যকীয় নিউট্রিয়েন্টস, গবেষণা অনুযায়ী যা ডায়াবেটিসর নিয়ন্ত্রণত সহায় করে। স্কুল যাবলে রেডি? 1942 ভারত ত্যাগ আন্দোলন, 1947 ভারতর স্বাধীনতা, মাসি ये টাফ চিকনাই কেসে নিকালতে সিখাও না। ये ले विम 100 নিম্বুও কি শক্তি, জো তেরে কড়ি চিকনাই সম্ভাল লেগা। ওয়াও, থ্যাঙ্ক ইউ মাসি। আব এসে সিচুয়েশন মে ক্যা করেগি? মাসি সে ये ভি সিখ লে। মাসি আপ তুঝে ক্যা লাগা? মাসি কো সিফ বর্তন ধোনা আতা হে। বহুত কুছ নয়া দিখেগা জব দেখোগে বর্তনো সে আগে। विम প্রোটিডিনে লাগে স্যালো ডোরে লুক নহয় নে, কিন্তু প্রোটিডিনে স্যালো লয় যোয়া অসম্ভব। বাট কেয়ারা স্যালন তো ঘরতে আছে, ট্রেসমে কেরাটিন স্মুথ
ইয়োর স্যালন প্রফেশনেল কেরাটিন আর আগন অয়েলর হইতে ফ্রিজ কন্ট্রোল করে 72 ঘন্টা লৈকে প্রতিদিনে হয়রক স্টাইলিশ হয়রক হাজু ট্রেসমে এটা ঘরতে স্যালো ফিরে এলাম বিরতির পর। জ্যৈষ্ঠ মাসের অবিরাম বৃষ্টিপাতের ফলে নদী নালা ও ছড়া জলে ফুলে ফেফে উঠে চতুর্দিকে বন্যার সৃষ্টি হয়েছে। এতে জনগণকে বিড়ম্বনার সম্মুখীন হতে হয়েছে। বন্যা পরবর্তী সময়ে এবার ছড়ার ভাঙ্গনের কবলে পড়ল পাথারগান্দি বিধানসভার লোয়াইরপুয়া ব্লকের ডেঙ্গারবন জিপির 1 নং ওয়ার্ড স্থিত ডেঙ্গারবন আসাইঘাট গ্রামীণ সড়কের একাংশ। সলগই বাজারের জাতীয় সড়কের ব্রিজ সংলগ্ন এই পথটির পাশ দিয়ে বয়ে চলেছে হাতাই ছড়া। বর্তমানে ছড়ার জল কমছে, পাশাপাশি ভারী বৃষ্টিপাতের ফলে এই সড়কের প্রায় 300 মিটার এলাকায় ভাঙ্গনের কবলে পড়ে সড়কের অর্ধেক ভাগ খসে যাচ্ছে ছড়ায়। এতে চরম সমস্যায় পড়েছেন এ পথ দিয়ে চলাফেরা করা বিভিন্ন গ্রামের প্রায় 1000 জনগণ সহ পড়ুয়ারা। প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হালকা যানবাহন সহ জনগণকেও। যে কোনো সময় পুরো সড়কটি ছড়ায় খসে যাবার সম্ভাবনা রয়েছে। এতে আকাশে সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। কিছুদিন পূর্বে উক্ত সড়কের মধ্যে ভেঙে থাকা কালভার্টের পাশে প্রায় 10 মিটার সড়ক বন্যার জলে ভাসিয়ে নেয়। তখন স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় ভাঙ্গা বাঁধটি মেরামত করলেও বর্তমান ছড়া ভাঙ্গনের ঘটনায় এলাকার জনগণ চিন্তিত হয়ে পড়েছে। কেননা এই সড়কটিকে টিকিয়ে রাখতে হলে ছড়ার পাশে বসাতে হবে শক্ত গড়, এতে বহু টাকার প্রয়োজন। সরকারি সাহায্য ব্যতীত এই পথটিকে আর বাঁচানো যাবে না। তাই এ ব্যাপারে এলাকার সমস্যাগ্রস্তরা ভাঙ্গনের কবলে থাকা ডেঙ্গারবন আসাইঘাট গ্রামীণ সড়কটি রক্ষা করতে জেলা শাসক ও সার্কেল অফিসার সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করছেন। এই জায়গাটার নাম কি? দা ডেঙ্গা সলগই বাজার ডেঙ্গারবন রাস্তা দিয়ে। কেন কিতাই কিতাই কেন? এখানে তো জলে তেলা করছে রাস্তাটা, বাসি আগে দিকে একদম গাড়ি। আমরা তো বড় গেছিলাম গাড়ি লিয়া, এখন আবার যান না গাড়ি লিয়া, সব গাড়ি ভাসা গেছে, 12 গাড়ি ভাসা। ও ভিতরে রাস্তা ভিতরে আরো গাড়ি ভাসাইল আছে কেন? যান গাড়ি ভাসা গেছে। আচ্ছা, তো কিতা 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 আপনারা কিতা চাই? নখন এখন তো আর চাইয়ে আমরা তো সরকারে কোনো লাইন ভরিয়া দিলে রাস্তা, এই তো আর কোনো জিও নাই যে আমরা নিজে বানাই মহিলা কোনো জিও নাই। আমরা আগে আরও ভাঙিয়া গেছিলো, আমরা নিজে বানাই লিছি। ইনোর অবস্থা খুব খারাপ, ইনো তো ভাত ভাত দেওয়া লাগবো, গড় গাড় দিতে লাগবো। কি ব্যাপারে ব্যাপারে কার দৃষ্টি আকর্ষণ করতা? এমনি সারা দেখতা তো হইব। বৃহস্পতিবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে রাতাবাড়ি পুলিশ রাতাবাড়ি কাজীর বাজার থেকে বৃহৎ পরিমাণের নগদ টাকা সহ আটক করল হাইলাকান্দি কানাড়া ব্যাংকের ম্যানেজার এবং লোন অফিসার সহ অন্যান্য জেলা থেকে আগত কিছু লোককে। জানা যায় হাইলাকান্দি কানাড়া ব্যাংকের ম্যানেজার এবং লোন অফিসার ও অন্য কর্মীদের সঙ্গে নিয়ে রাতাবাড়ি বাজারে নগদ 50 লক্ষ টাকা নিয়ে এসেছিলেন পুরনো নোট বদল করার জন্য। তারা সেখানকার মানুষের কাছে বলেন যে পুরনো 2000 টাকার নোট তাদেরকে দিলে তারা তার বদলে 500 টাকার নোট দেবে। অনেকদিন আগেই সরকার 2000 টাকার নোট বন্ধ করে দিয়েছে, কিন্তু ব্যাংকের কর্মীরা যদি আইন উল্লঙ্ঘন করে থাকেন তাহলে তাদেরও শাস্তি পেতে হবে। রাতাবাড়ি পুলিশ 50 লক্ষ টাকা সহ 7 জনকে থানায় নিয়ে আসে। 6 জনকে শুক্রবার বিকালে করিমগঞ্জ আদালতে পেশ করা হয়েছে। তাদের মধ্যে 1 জনকে রাতাবাড়ি থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। যোৱাকালি আমাৰ এটা চ'ৰ্চ ইনফৰ্মেশ্যন আছিলে যে মানে বিভিন্ন মানুহ বেলেগ ডিষ্ট্ৰিক্টৰ পৰা আহি আমাৰ কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টৰ ৰাতাবাৰী এৰিয়াত মানে 2000 ৰুপিজৰ যিটো পুৰণা নোট সেইটোৰ এক্সচেঞ্জত মানে 500 ৰুপিজৰ নতুন নোট এক্সচেঞ্জ কৰিব, মানে 25% ইণ্টাৰেষ্ট মানে বেনিফিট হ'ল। ত' সেইটো কাৰণে আমি এটা মানে ট্ৰেপ লে কৰিছিলোঁ। তাতে আমাৰ ওচৰ ৰাতাবাৰী আছিলে, তেওঁ লিড কৰিছে। লগতে আমি হেৰিটো অপাৰেশ্যনটোত আমি ছাকচেছ হৈছোঁ। আমি 6 জন মানুহ আমি এপ্লেইন কৰিছোঁ, তাতে 2টা গাড়ী তেওঁলোক 2টা গাড়ী আৰু 6জন মানুহ আমি এপ্লেইন কৰিছোঁ। তেওঁলোক ৰকিবুল হুছেইন, তেওঁলোকৰ নাম হ'ল ৰকিবুল হুছেইন, বৰপেটা ডিষ্ট্ৰিক্টৰ হয় তেওঁ, দেৱজ্যোতি বেজবৰুৱা নলবাৰী ডিষ্ট্ৰিক্টৰ, আনোৱাৰ হুছেইন লস্কৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্ট, মহম্মদ শ্বৰিফুল আলম খান বৰপেটাৰ, আৰু তেওঁলোক এটা বৰ্ডাৰত আহিছিলে। আৰু তেওঁলোক বেলেগ এটা পাৰ্টি আমি ডিটেক কৰিছোঁ য'ত বেংকৰ অফিচাৰ আছে যশৰাজ ডেকা, তেওঁ ব্ৰাঞ্চ মেনেজাৰ হওক কানাডা বেংক হাইলাকান্দি, আৰু চিনলাল মোৱান তেওঁ লোন অফিচাৰ হয় কানাডা বেংকৰ। তেওঁলোকে 500 ৰুপিজৰ নোট এক্সচেঞ্জ কৰি পুৰণা 2000 ৰুপিজৰ নোট
তার এক্সচেঞ্জত মানে লওয়ার কথা আসে তো সেই হেৰিত আমি ট্র্যাক করেছো ধরেছো এটা মানে আমার একটা ইন্টারোগেশন চলি আছে সেই মানে মানে হেৰি আসলে অ্যারাউন্ড 50 লাখ রুপিজর আমি 500 রুপিজর আমি সিজ করেছো এই অপারেশনত এটা আমি এটা কেস রেজিস্টার করে আর ইনভেস্টিগেশন স্টার্ট করেছো যে এই মানে কোর্ট কোর্ট কে কি ইনভলভ আছে 2000 টাকা নোট আমি ধরব নোলোকে এই মানে পলায়ন করেছিল আমি মানে সার্চ করেছো। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শ্বশুরবাড়িতে বেড়াতে এসে আর ঘরে ফেরা হলো না, তারাপুর ওভারব্রিজের নিচে রেলে কাটা পড়ে মৃত্যু যুবকের। মাত্র কয়েক ঘন্টা বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি, ফের কৃত্রিম বন্যায় প্লাবিত শহর শিলচর। ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন বন বিভাগের এক রেঞ্জার, 30,000 টাকা ঘুষ নিতে গিয়ে জোরহাটে আটক অফিসার। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই, নমস্কার।